সরকারি রেশন কেনার অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুবাজপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সালাম শেখ নামক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত সালাম শেখের বাড়ি ভাতারের বিজয়পুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, রেশন ডিলারের কাছ থেকে চাল গম আটা ক্রয় করত সালাম শেখ। এদিন তার কাছ থেকে প্রচুর পরিমাণে রেশনের চাল গম আটা উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তার গোডাউন সিল করে দিয়েছে। ধৃতকে রবিবার বর্তমান আদালতে তোলা হয়েছে। আটা গম চাল যাই দিত, তিল সবই কিনতে থাকে। কোন জায়গায়? এইটা কোন জায়গায়? কুয়াচুরে তেওয়া, কুয়াচুরে তেওয়া। আর ওর নামটা কি? বা বাড়ি ওই সালাম শেখ বিজুর বাড়ি। পুলিশ ধরে নিয়ে গেছে। এখন কি ওর গোডাউনের কাছে পুলিশ রয়েছে? সেদিক রয়েছে। কটা গোডাউন ওর? পেছনে একটা, দুটো, তিনটে। তিনটে গোডাউন সবই পুলিশ এখন রয়েছে, সিল করে দিয়ে গেছে। পুলিশ সিল করে দিয়েছে, পুলিশ সিল করে দিয়েছে। এগুলো কিসের মাল যেগুলো কিনতো? রেশনের মাল। রেশনের মাল সব কন্ট্রোল হয়, রেশনের মাল সব। কতদিন এই ব্যবসাটা করছে এখানে? আজকে মোটামুটি প্রায় ছ সাত বছর হয়ে গেল। ও ছাড়া কি এই ব্যবসা আর কেউ করে এখানে? এখানে তো ফুরে আছে দাদা, ফুরে। এমনি ওর মতো ব্যবসা তার নেই? না, এর মতো বড় ব্যবসা তার নেই। এমনি ফুরে এসে দিয়ে যায়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।